আজ আলোচনা করব খনিজ ও আকরিকের সম্পর্কে। আমরা দেখব যে খনিজগুলো আছে এবং তার আকরিকগুলো সম্পর্কে জানব। ফার্স্ট খনিজ থোরিয়াম, এর সংক্ষেপ টিএইচ, এর আকরিকের নাম হলো মোনোজাইট। তাহলে কি দেখলাম, থোরিয়ামের আকরিকের নাম কি, মোনোজাইট। নেক্সট সোডিয়াম, যার সংক্ষেপ এনএ, এর আকরিকের নাম চিলি সালফিটর ও ট্রোনো। তাহলে কি দেখলাম, চিলি সালফিটর ও ট্রোনো। নেক্সট সোনা, এর সংক্ষেপ এইউ, এবং এর আকরিকের নাম কোলেভেরাইট এবং সিলভেনাইট। তাহলে কি দেখলাম, সোনার আকরিকের নাম কোলেভেরাইট ও সিলভেনাইট। নেক্সট রূপা, যার সংক্ষেপ এজি বা সিলভার যাকে বলা হয় ইংলিশে, তো এর আকরিকের নাম হলো রুবি সিলভার ও হার্ন সিলভার। তাহলে কি দেখলাম, রুবি সিলভার ও হার্ন সিলভার। নেক্সট আলোচনা করব জিঙ্ক, যার সংক্ষেপ জেড এন, এর আকরিকের নাম হলো ক্যালামাইন ও জিঙ্ক ব্লেন্ড। তাহলে কি দেখলাম, জিঙ্কের সংক্ষেপ ক্যালামাইন ও জিঙ্ক ব্লেন্ড। নেক্সট আলোচনা করব টিন, টিনের সংক্ষেপ হলো এসএন, যার আকরিক হলো ক্যাসিটোরাইট। তাহলে টিনের আকরিকের নাম কি, ক্যাসিটোরাইট। যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো সবগুলোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আলোচনা করব তামা, তামার সংক্ষেপ হলো সিইউ, এবং এর আকরিক হলো কিউপ্রাইট ম্যালেকাইট। তাহলে তামার আকরিকের নাম কি, কিউপ্রাইট ও ম্যালেকাইট। নেক্সট আলোচনা করব লোহা, যার সংক্ষেপ এফই, এবং এর আকরিক হলো ম্যাগনেটাইট ও হেমাটাইট। তাহলে লোহার আকরিকের নাম কি, ম্যাগনেটাইট ও হেমাটাইট। নেক্সট আলোচনা করব নিকেল, তাহলে নিকেলের সংকেত কি, এনআই, এবং এর আকরিকের নাম হলো মিলেরাইট ও নিকেল গ্ল্যান্স। তাহলে কি দেখলাম, নিকেলের যে ইম্পর্ট্যান্ট যে পরীক্ষা আসে সেই আকরিকগুলো হলো মিলেরাইট ও নিকেল গ্ল্যান্স। নেক্সট কোবাল্ট, যার সংকেত সিও, এর আকরিকের নাম হলো স্মেল টাইট। তাহলে কোবাল্টের আকরিকের নাম কি, স্মেল টাইট। নেক্সট আলোচনা করব পারদ, পারদের সংকেত এইচজি, যাকে ইংলিশে মার্কারি বলে, এবং এর আকরিক হলো সিনেবার ও ক্যালামেল। সিনেবারটা অনেকবার পরীক্ষা এসছে, তাহলে পারদের আকরিক কি, সিনেবার ও ক্যালামেল। নেক্সট সীসা, যার সংক্ষেপ পিবি, এবং এর আকরিকের নাম হলো গ্যালেনা। এটাও পরীক্ষায় বারে বারে আসে যে সীসার আকরিকের নাম কি, গ্যালেনা বা খনিজ যেটা বলেন, তাহলে সীসার হলো কি, গ্যালেনা। নেক্সট টাংস্টান, যার সংক্ষেপ ডাব্লু, এবং এর আকরিকের নাম উল ফার্ম। তাহলে টাংস্টানের আকরিকের নাম কি, উল ফার্ম। এই উল ফার্মটাও পরীক্ষায় আসে। নেক্সট আলোচনা করব ম্যাঙ্গানিজ, যার সংক্ষেপ এম এন, এবং এর আকরিকের নাম হলো পাইরোলুসাইট। তাহলে ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি, পাইরোলুসাইট। নেক্সট আলোচনা করব অ্যালুমিনিয়ামের সম্পর্কে, তাহলে অ্যালুমিনিয়ামের সংক্ষেপ কি, এ এল, এবং এর আকরিকের নাম হলো বক্সাইট করন্ডম ক্রালাইট। তাহলে কি দেখলাম, অ্যালুমিনিয়ামের অয়স্কর নাম বক্সাইট করন্ডম ক্রালাইট। নেক্সট ক্যালসিয়াম, যার সংক্ষেপ সিএ, এবং এর আকরিক হলো ডলোমাইট লাইমস্টোন জিপসাম। তাহলে ক্যালসিয়ামের যে আকরিক ছিল কি আছে, ডলোমাইট লাইমস্টোন জিপসাম। নেক্সট আলোচনা করব ম্যাগনেশিয়ামের সম্পর্কে, ম্যাগনেশিয়ামের সংক্ষেপ এমজি, এবং এর আকরিক হলো ডলোমাইট। তাহলে ম্যাগনেশিয়ামের আকরিক কি, ডলোমাইট। নেক্সট আলোচনা করব ইউরেনিয়াম, যার সংক্ষেপ ইউ, আর এর আকরিক হলো পিচ ব্লেন্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আলোচনা করব ক্রোমিয়াম সম্পর্কে, ক্রোমিয়ামের আকরিকের নাম হলো ক্রোমাইট। তাহলে কি দেখলাম, ক্রোমিয়ামের আকরিকের নাম হলো ক্রোমাইট। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে শেয়ার করবে।